আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকে আমাকে কোড সুইচিং নিয়ে কথা বলতে বলেছে। কোড সুইচিংটা কি? এটা খুবই ইজি একটা ব্যাপার। আমরা 24 ঘন্টাই কোড সুইচিং যে কতবার করে থাকি তার হিসাব নেই। তো তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন উইথ পলাশ, সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমি আছি তোমাদের সাথে আলী রেজা পলাশ। কোড বলতে ইংলিশ লিটারেচার, সরি লিঙ্গুইস্টিক্সের ভাষায় কোড বলতে বোঝানো হয় যে আমরা যে কথাগুলো বলি, এই প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে এক একটা কোড, বা সেন্টেন্সের মধ্যে যে কথাগুলো আছে সেগুলোই হচ্ছে কোড। এখন সুইচ মানে কি? সুইচ মানে হচ্ছে চেঞ্জ করা। যেমন যে আমি কথা বললাম, ধরো আমার একটা লাইন, আমি তোমাকে থ্যাঙ্কস দিতে চাই, এই সেন্টেন্সটাকে ক্যাপচার করো, আমি তোমাকে থ্যাঙ্কস দিতে চাই। এই সেন্টেন্সটাকে দেখো, আমি কথা বলার সময় আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই না বলে আমি বলছি থ্যাঙ্কস দিতে চাই। প্রথম অংশটুকু বাংলা, মাঝখানে একটুখানি ইংলিশ, আবার বাংলা। তো কথা বলার সময় আমরা যখন কী করি, দুইটা শব্দ, দুইটা সেন্টেন্স ব্যবহার করি, সরি একটা সেন্টেন্সের মধ্যে আমরা যখন দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, একটা সেন্টেন্সে কথা বলার সময় বা একটা ফ্রেজ বলার সময় আমরা যখন দুটো ভাষা একত্রে নিয়ে আসি, সেটাকে বলা হয় কোড সুইচিং। তো বইয়ের ভাষায় যদি বলতে চাই, কোড সুইচিং ইজ এ মুভিং। কোড সুইচিং মানে হচ্ছে পরিবর্তন করা, মুভিং। কোথায় দেখো, ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সেন্টেন্সটাকে আবার বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। কোড সুইচিং ইজ মুভিং ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। কোড সুইচিং মানে হচ্ছে মুভ করা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে উইদিন এ সিঙ্গল সেন্টেন্স অর ফ্রেজ। একটা সেন্টেন্স বা একটা ফ্রেজের মধ্যে যদি এটাকে আমরা করে থাকি। তো এখন শর্ট কোয়েশ্চেনের জন্য এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। যদি পরীক্ষাতে আসে আর কি লিখবো, আর লিখতে পারি যে দিস ইজ ফেনোমেন ফাইন ইন অ্যামং বাইলিঙ্গুয়াল হু ফিল অ্যাপ্রোপ্রিয়েট। মানে হচ্ছে যারা দোভাষী বা দুই ধরনের ভাষা জানে তাদের ক্ষেত্রে এটা খুবই কমন একটা ব্যাপার। কেন কমন? যখন আমরা ফিল করি যে এই সেন্টেন্সটা বাংলাতে ব্যবহার না করে ইংলিশে ব্যবহার করলে একটু সুবিধা হবে। যেমন তোমাদের আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিব, সেটা হচ্ছে চ্যালেঞ্জ শব্দের বাংলা অর্থ কী। আমি কিন্তু সবসময়, মানে আমি না, আমরা সবাই কিন্তু চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করি, বলি, কিন্তু এটার বাংলা অর্থ কী তোমাকে জিজ্ঞেস করলে দেখো তুমি পারো না, মনে হবে যে আসলে তো পারি কিন্তু দেখি আসলে পারি না। তো এরকম অনেক শব্দই আছে। হেলমেটের অর্থ কী যদি জানো তাহলে জানাবো। তো এই কথাগুলো বলার সময় যখন আমরা, যখন হোয়েন উই ফাইন্ড দ্যাট দ্য ওয়ার্ড ইজ ইন অ্যাপ্রোপ্রিয়েট টু ডিসক্রাইব দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা বলতে গেলে এই ওয়ার্ডটা, চ্যালেঞ্জ শব্দটার বাংলা যেটা আছে সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে আমরা ইংলিশটাকেই ব্যবহার করি, বা ইংলিশের জায়গা বাংলা, বা যেটা যাই হোক না কেন। এরকম আরও কিছু সেন্টেন্স আছে, যেমন তোমাকে যদি বলি যে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমার একটু আনইজি লাগছে, এটাকে আমি বাংলায় কীভাবে বলবো? তো বাংলায় বলার থেকে দেখবে যে ইংলিশে বলাটাই বেটার। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে কোড সুইচিং। হ্যাঁ, এখানে আর কোনো ইনফরমেশনস নেই, 229 পৃষ্ঠাতে ছিল এটা শর্ট কোয়েশ্চনটা। ওকে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করে জানিও চ্যালেঞ্জ বা হেলমেটের অর্থ কী, যদি কোনোটা জানো। আল্লাহ হাফেজ।